অস্ট্রেলিয়ার অর্থনীতিতেই কৃষিকার্য এবং পশুপালন একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং রিসেন্টলি যে পরিসংখ্যান বেরিয়েছে সেই অনুযায়ী অস্ট্রেলিয়ার জনসংখ্যা হলো বর্তমানে 2,60,00,000 এবং সেই সমসংখ্যক গরু রয়েছে অস্ট্রেলিয়াতে। শুধু তাই নয়, শুনলে অবাক হবে, সারা অস্ট্রেলিয়াতে যত সংখ্যক গরু রয়েছে তার থেকে বেশি ভেড়া রয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে। কাজেই বুঝতেই পারছো এই দেশে এই সমস্ত গরু কিংবা ভেড়া পশুপালন এবং কৃষি কার্যের জন্য যত লোক প্রয়োজন তা কিন্তু অস্ট্রেলিয়াতে নেই। তার ফলে এই দেশের সরকারকে খুব স্বাভাবিকভাবেই নির্ভর করতে হয় বাইরের দেশের লোকজনের উপরে। নিয়োগ করা হয় প্রচুর লোকজন প্রতি বছর এই ধরনের কাজের জন্য। কারা এই সমস্ত কাজের জন্য অস্ট্রেলিয়াতে আসতে পারবে, কী কী রিকোয়ারমেন্টস, কী কী ধরনের কাজ এখানে হয়, সেগুলোই আজকের ব্লগে শেয়ার করতে চলেছি। জানতে চাইলে সঙ্গে থাকো। বলে রাখি, অস্ট্রেলিয়াতে কৃষিকাজ এবং পশুপালন সংক্রান্ত কাজে আসার জন্য বিভিন্ন ধরনের আনস্কিল্ড এবং স্কিল্ড কাজ যেমন আছে, তেমনি সেই কাজের ধরন অনুযায়ী, চাহিদা অনুযায়ী রয়েছে বিভিন্ন প্রকারের ভিসা। এইসব ভিসার রিকোয়ারমেন্টসগুলিও কিন্তু আলাদা। যেগুলি স্কিল্ড কাজ সেগুলি অস্ট্রেলিয়াতে এসে করলে পরবর্তীকালে খুব সহজেই এই দেশের টিআর অর্থাৎ পাকাপাকিভাবে থাকার ভিসা কিন্তু পাওয়া যায়। অস্ট্রেলিয়া সারা পৃথিবীতে প্রতি বছর দুগ্ধ জাতীয় দ্রব্য এবং মাংস কিন্তু রপ্তানি করে। 2016-17 এই রপ্তানি করে তাদের আয় হয়েছিল প্রায় $60 বিলিয়ন এবং তাদের উদ্দেশ্য হলো আগামী 2030 সেই রপ্তানির সেই টাকার অ্যামাউন্ট বাড়ানো $100 বিলিয়ন। তো বুঝতেই পারছো এর জন্য কিন্তু এই পরিকল্পনাটাকে সফল করার জন্য প্রয়োজন প্রচুর লোকের। অস্ট্রেলিয়াতে যে সমস্ত জব সেক্টর গভর্নমেন্ট রেগুলেটেড, যেগুলির চাহিদা খুব বেশি অথচ দক্ষ লোকের অভাব, স্বাভাবিকভাবে সেখানে লেবার কস্ট খুব বেশি। অনেক সময় দেখা যায় এই দেশের মধ্যে কাজের জন্য সেরকম যোগ্য দক্ষ লোক পাওয়া যায় না, যাদের পাওয়া যায় তারা আবার মিনিমাম ওয়েজের বিনিময়ে সেই সমস্ত কাজ করতে মোটেই আগ্রহী নয়। তাই দেশের ভিতরে কর্মী সংকট দূর করার জন্য অস্ট্রেলিয়া প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে অনুন্নত গরিব দেশ থেকে লোক নিয়ে আসে। তার কারণ সেক্ষেত্রে দেখা যায় তাদের লেবার কস্টও অনেক কম পড়ে এবং সহজেই প্রয়োজন মতো শ্রমিকও পাওয়া যায়। আমরা অনেকেই জানি চাষবাস বা পশুপালন সংক্রান্ত কাজ মোটেই আরামদায়ক কাজ নয়, প্রচণ্ড শারীরিক পরিশ্রমের কাজ। তাই এই ধরনের কাজ অস্ট্রেলিয়াতে করতে গেলে তাকে প্রচণ্ড রোদ তাপের মধ্যে, অসহ্য গরমের মধ্যে সারাদিন লম্বা আওয়ার্সের কাজ যেমন করতে হবে, তেমনি ভারী জিনিসপত্র ওঠা নামা করার জন্য শারীরিকভাবে সক্ষম হতে হবে। অনেকক্ষণ ধরে ঝুঁকে ফল বা সবজি তোলা, প্যাকেজিং করা, নিয়মিত পশুদের খাওয়ানো, তাদের যত্ন নেওয়া, প্রতিটা পশুদের চলাফেরা ট্র্যাক করার জন্য এখানে যে ইলেকট্রনিক আইডেন্টিফিকেশন নাম্বার লাগানো থাকে প্রতিটা পশুর গায়ে, সেটা ঠিক আছে কি না, চাষের জমি খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, স্ট্যান্ডার্ড মেনটেন করা, ট্র্যাক্টর বা কৃষিকাজে ব্যবহৃত অত্যাধুনিক যন্ত্রপাতি চালাতে জানা, ইত্যাদি নানান ধরনের কাজ করতে পারার মানসিক প্রস্তুতি কিন্তু তাদের থাকতে হবে। অনেকেই জানি আমরা যে অস্ট্রেলিয়া বিষধর সাপের জন্য জনপ্রিয়, তো অনেকেই কথাটা বলে যে সেখানে কি চারিদিকে সাপ ঠাপ রয়েছে। অনেকে এরকম ভিডিও নিশ্চয়ই দেখে যে বাথরুমে সাপ, বাড়ির উপরে সাপ, এদিকে সাপ ওদিকে সাপ। কিন্তু সত্যি কথা বলতে আমাদের দেশেও যেরকম মানে সাপ রয়েছে তার মানে যে সবসময় চারিদিকে সাপ ঠাপ ঘুরে বেড়াচ্ছে তা কিন্তু নয়, এখানেও কিন্তু ঠিক সেরকমই। তো এইখানেও জঙ্গল টঙ্গল রয়েছে, তো সেখানে অবশ্যই আর কি মানে যেখানে সেখানে যাওয়া উচিত নয়, এবং যারা এই সমস্ত মানে চাষবাসের কাজ করে তো তারা কিন্তু সেরকমই আর কি প্রস্তুতি নিয়েই তারা কাজে যায়, বড় বড় বুটস পরে যায়, সেই সমস্ত সাবধানতা তারা কিন্তু অবশ্যই অবলম্বন করে। আর ভয়ের কোনো কারণেই মানে সাপের কামড়ে মারা যাচ্ছে কিংবা সাপের কামড় রোজ খাচ্ছে এরকম ঘটনা কিন্তু অস্ট্রেলিয়াতে কিন্তু খুবই কম ঘটে। মানে আমরা মিডিয়ার থ্রু দিয়ে আর কি মানে এরকম একটা ব্যাপার আছে যে ভাবি যে চারিদিকেই বোধহয় সাপ ঠাপ ঘুরে বেড়াচ্ছে, বাইরে বেরোলেই বোধহয় কামড়ে দেবে জঙ্গলে গেলে ঠেলে, সেরকম কিন্তু আদৌ নয়। এখানে যেমন দেখা যাচ্ছে কি সুন্দর যন্ত্রের সাহায্যে সহজেই ঘাস কাটা হয়ে যাচ্ছে, সেগুলি মেশিনের সাহায্যেই রোল হয়ে গাড়ি থেকে বাইরে বেরিয়ে জমিতে পড়ছে। হাত দিয়ে কিন্তু এখানে কেউ ঘাস কাটছে না, হে বেলগুলি কেউ সংগ্রহ করছে না, বাজছে না, মাথায় করে বই নিয়ে যাচ্ছে না, সব কিছুই কিন্তু অত্যাধুনিক যন্ত্রের দ্বারাই হচ্ছে। মানুষ শুধু গাড়ি কিংবা যন্ত্রটাকেই চালাচ্ছে। সাধারণত যারা ওয়ার্কিং হলিডে ভিসাতে অস্ট্রেলিয়াতে আসে, অর্থাৎ সাব ক্লাস 417
কিংবা সাব ক্লাস 462। তারা ভিজার মেয়াদ যতদিন সেই সময় অস্ট্রেলিয়াতে থাকাকালীন কাজও করতে পারে, এবং দেখা যায় ব্যাকপ্যাকার্স কিংবা যারা এই ভিসাতে অস্ট্রেলিয়াতে ঘুরতে আসে তারা এই আনস্কিল লেবার জবগুলি করে। এবং যদি তারা একটা না তিন মাস রিজিওনাল অস্ট্রেলিয়ার কোনো না কোনো ক্ষেত খামারে এই কাজ করার অভিজ্ঞতা অর্জন করে তাহলে তারা দ্বিতীয় বছরের এক্সটেনশনের জন্য আবেদন করতে পারে। তবে বলে রাখি, এই ভিসাতে এলে অস্ট্রেলিয়াতে পাকাপাকিভাবে থাকা যায় না, পিআর পাওয়াও যায় না, এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়া ছেড়ে তাদের ফেরত চলে যেতে হয়। এইসব কাজের মাইনেও খুব কম, যেহেতু ফল সবজি তোলা, পশুদের খাওয়ানো, পরিষ্কার করা এসব কাজে কোনো দক্ষতা লাগে না। তাই যারা কম পড়াশোনা জানে, ইংরেজি ভালো বলতে পারে না, আর্থিক দিক থেকে যারা সচ্ছল নয়, তারাই সাধারণত এই ধরনের কাজে অস্ট্রেলিয়াতে আসতে পারে এবং আসেও। উফ, কি সুন্দর লাল টকটকে পাকা পাকা স্ট্রবেরিগুলো হয়েছে, দেখে রীতিমতো লোভ লাগছে। আর চারিদিকটা এত সবুজ, খোলামেলা, ফাঁকা, দারুণ লাগছে। এইটা একটা বৈশিষ্ট্য গ্রামের, মানে সেটা আমাদের দেশেও এবং এখানেও। তবে যেটা হয় যে সাধারণত ভারত বাংলাদেশ থেকে যখন মানুষজন অস্ট্রেলিয়াতে আসে তারা দেখা যায় যে ব্রিসবেন, সিডনি, মেলবার্ন, পার্থ মানে শহরের মধ্যেই থাকে, এবং শহরের মধ্যে প্রচুর মানুষ একসাথে থাকার ফলে দেখা যায় যে সেখানে ঘর পাওয়ার একটা বিশাল সমস্যা, ইনফ্যাক্ট বাড়ির দামও অনেক বেশি। তাছাড়া দেখা যায় যে বর্তমানে সেখানে কস্ট অফ লিভিং অনেক হাই, এবং একটা ডিসেন্ট চাকরি পাওয়াটাও অনেক সময় দেখা যায় যে অনেকের কাছে একটা ভীষণই মানে ডিফিকাল্ট আর কি, ভীষণই একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু যারা কৃষিকাজ কিংবা এই পশুপালন রিলেটেড কাজ যারা জানে, তাদের একটা সুবিধা হলো তারা কিন্তু খুব সহজেই শহরের বাইরে চলে আসতে পারে, এবং সেখানে গ্রামের দিকে দেখা যায় এই সমস্ত চাপ অনেক কম, বেশ অনেকটা খোলামেলা জায়গা নিয়ে বড় বাড়ি নিয়ে থাকা যায়, এবং দেখা যায় যে এই সমস্ত খামার কিংবা এই সমস্ত ফার্মের মালিক যারা তাদের বাড়িতে কিন্তু তারা থাকতে পারে, এবং সেখানে দেখা যায় যে তাদের থাকা খাওয়া সমস্ত কিছু কিন্তু ফ্রি। অন্যদিকে আনস্কিল জবের ক্ষেত্রে যদিও থাকা খাওয়া ফ্রি, চারপাশটা অনেক বড় খোলামেলা পরিবেশ, হলেও লেবারদের কিন্তু লেবারের মতোই ট্রিট করা হয় এই দেশেও। অর্থাৎ তারা বেশ কয়েকজন মিলে যে বাড়িতে থাকে সেখানে শোবার জন্য শুধু বাঙ্ক বেডের ব্যবস্থা থাকে, এমনকি কখনো কখনো খামারের মালিক পরবর্তীকালে মাইনে বাড়াবে, ভিসা করিয়ে দেবে, সেই সমস্ত লোভ দেখিয়েও কিন্তু শ্রমিকদের রীতিমতো এক্সপ্লয়েট করে। প্রতিদিন তারা যতটা ফল বা সবজি তোলে কিংবা বক্স প্যাক করে তার হিসেব করে সেই অনুযায়ী কিন্তু তাদেরকে মজুরি দেওয়া হয়। তার কারণ, লেবারের কাজ অস্ট্রেলিয়াতে আনস্কিল জব হিসেবেই ধরা হয়, যেহেতু এই কাজ যে কেউ করতে পারে তার জন্য বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতা কিংবা কারিগরি দক্ষতার কোনো প্রয়োজন নেই। খুব স্বাভাবিকভাবেই যারা এই কাজ করে তারা যৎসামান্য মাইনেই পায়। এখানে বলে রাখি, কেউ যদি ভেবে থাকে সাব ক্লাস 600 বা সাব ক্লাস 651 অর্থাৎ ট্যুরিস্ট বা ই ভিজিটার ভিসাতে এসে অস্ট্রেলিয়াতে এই ধরনের কাজ করতে পারবে, সেটা কিন্তু মোটেই সম্ভবপর নয়। তার কারণ, এই ধরনের ভিসাতে অস্ট্রেলিয়াতে কাজ করার কোনো অনুমতি নেই, শুধুমাত্র একটা না তিন মাস থাকা যায় এবং ঘোরা যায়। তাই কোনো এমপ্লয়ার বা কোনো কোম্পানির মালিক তাকে কোনো মতেই কোনো কাজে কিন্তু তাকে নিয়োগ করবে না। এছাড়া পাম স্কিমে যারা অস্ট্রেলিয়াতে আসে, অর্থাৎ অস্ট্রেলিয়ার নিকটবর্তী যে গরিব অনুন্নত দেশগুলি আছে, যেমন টঙ্গা, ভানুয়াটু, পাপুয়া নিউগিনি, কিরিবাতি, এমনকি সেগুলি ছাড়াও ভিয়েতনাম, ফিলিপিন্স, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া থেকে প্রচুর লোকজনকে ফ্রুট পিকিং, প্যাকেজিং কিংবা কৃষি ও পশুপালন সংক্রান্ত নানান কাজে প্রতি বছর কিন্তু অস্ট্রেলিয়াতে নিয়োগ করা হয়। ভারত কিংবা বাংলাদেশ থেকে যদি এই সমস্ত কাজের জন্য কেউ অস্ট্রেলিয়াতে আসতে চায়, তাহলে বলবো যে যেহেতু এই সমস্ত দেশগুলির সাথে অস্ট্রেলিয়া সেরকম কোনো চুক্তি নেই, তো তার ফলে কিন্তু তাদেরকে অবশ্যই সেই রিলেটেড অর্থাৎ এই ফার্ম রিলেটেড কিংবা এই পশুপালন রিলেটেড কিন্তু কাজের যেমন এক্সপিরিয়েন্স থাকতে হবে, তেমনি কিন্তু তাদের একটা শিক্ষাগত যোগ্যতাও থাকতে হবে। এবং যেহেতু এইখানে বিভিন্ন প্রযুক্তির ব্যবহারটা বড্ড বেশি, তো সেই সমস্ত যদি কারো যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু কাজ পেতে কিন্তু অনেকটাই কিন্তু সুবিধা হয়। এইবার বলি কৃষি বা পশুপালন সংক্রান্ত সেই সমস্ত কাজের কথা যেগুলিতে সহজেই অস্ট্রেলিয়ার পিআর পাওয়া যায়, পাকাপাকিভাবে এই দেশে থাকা যায়, নানান সুযোগ সুবিধা পাওয়া যায়। অর্থাৎ ক্ষেত খামার সংক্রান্ত স্কিল জব বা যেগুলিতে সহজেই অস্ট্রেলিয়াতে পাকাপাকিভাবে থাকা যায় সেইগুলি হলো পশু চিকিৎসক, বায়োসিকিউরিটি অফিসার, পশু বা কৃষি বৈজ্ঞানিক, নিউট্রিশনিস্ট, ফার্ম টেকনিশিয়ান, অ্যানিমাল টেকনিক্যাল অফিসার, ফার্ম ম্যানেজার, প্রফেসর ইত্যাদি
একটু বোঝার সুবিধার জন্য বলি, এই যে বিশাল স্ট্রবেরি ফার্মটা দেখা যাচ্ছে অস্ট্রেলিয়াতে, কমার্শিয়াল যে ক্ষেত খামারগুলি হয় সেগুলি সাধারণত এতটাই বড়, নইলে এর থেকেও অনেক বেশি বড় হয়। এবার কেউ যদি এই ধরনের ক্ষেতের ম্যানেজার হয় তাহলে তার উপরে বর্তায় অনেক দায়িত্ব, তার আন্ডারে কাজ করে প্রচুর শ্রমিক, সেই সমস্ত লেবাররা ঠিকঠাক করে ফল তুলছে কি না, প্যাকেজিং করছে কি না, রুলস রেগুলেশন সেফটি স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে কি না, যন্ত্রপাতির মেনটেন্যান্স, লাইফ স্টকের কেয়ার ইত্যাদি, ফার্মের দিন প্রতিদিনের সমস্ত কাজ ঠিকঠাকভাবে হচ্ছে কি না সেটার তত্ত্বাবধান করাই একজন ফার্ম ম্যানেজারের দায়িত্ব। স্বাভাবিকভাবেই তার মাইনেও অনেক বেশি। এই কাজ করা, সেটাকে সামলানো, সেটা বোঝার দক্ষতা সবার থাকে না। তার জন্য ভালো ইংরেজি যেমন তাকে জানতে হবে, তেমনি সেই সংক্রান্ত ডিগ্রি বা ট্রেনিংও তাকে থাকতে হবে। যাদের সেগুলি থাকে তাদের রোজগারও বেশি হয় এবং চাইলে তারা বড় শহরের ভিড় থেকে বেরিয়ে কান্ট্রি সাইডে গিয়ে বড় জমি বাড়ি নিয়ে এলাহিভাবে কিন্তু তারা থাকতে পারে। কোনো ভারতীয় বা বাংলাদেশি যদি কৃষিকাজ পশুপালন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের জন্য অস্ট্রেলিয়াতে আসতে পারে, তাহলে স্টাডি কমপ্লিট হয়ে গেলে খুব সহজেই তারা এই রিলেটেড ফিল্ডে কাজ পাবে। যেহেতু এগুলো স্কিল জব, এর চাহিদা খুব বেশি এবং মাইনেও খুব বেশি, খুব স্বাভাবিকভাবেই পরবর্তীকালে অস্ট্রেলিয়াতে পার্মানেন্ট রেসিডেন্সি অর্থাৎ পাকাপাকিভাবে থাকার পথ কিন্তু তাদের সহজ হয়ে যায়। অন্যদিকে কোনো ভারতীয় বা বাংলাদেশির এই রিলেটেড কোনো নামি দামি কোম্পানিতে এই ধরনের কাজ করার ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে এবং এই কাজ রিলেটেড যদি তার কোনো বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর ডিগ্রি থাকে, তাহলে IELTS দিয়ে যোগ্যতা এবং দক্ষতার সমস্ত প্রমাণ দিতে পারলে তারাই কিন্তু একমাত্র অস্ট্রেলিয়ার বাইরে থেকে এই ধরনের কাজের জন্য আবেদন করতে পারবে। এবার কেউ যদি অস্ট্রেলিয়াতে সাব ক্লাস 491 বা স্কিল ওয়ার্ক রিজিওনাল ভিসাতে এসে একটানা 3 বছর ফুল টাইম কাজ করে, তাহলে সমস্ত রিকোয়ারমেন্টস পূরণ করলে সে কিন্তু সাব ক্লাস 191 বা পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা কিন্তু সে পেয়ে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের মতামত জানাতে একদম ভুলো না। আর অস্ট্রেলিয়া সম্পর্কে জানতে হলে সঙ্গে অবশ্যই থেকো। সবাই খুব ভালো থেকো। আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা, খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। টাটা।